আমার লাইফের প্রথম মানে দেশের বাইরে আজকে জুম্মার নামাজ আদায় করবো। আজকে নেপাল আইয়া যে মানে মানে মাঝে যে আমি যে জুম্মার নামাজ আদায় করবো ওইটা আমি কোনো সময় কল্পনা করছিলাম। আমরা তো থামেল দেখানো আছি এই জায়গাটার মুখে চাইলে মনে হয় যে আমরা টাকার যে পুরান টাকা আছে পুরান টাকার মানে ভিউটা যেরকম ওরকম লাগে আর এই যে জায়গাটা এই জায়গাটা আমারটা লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আশা করি সকলে ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আজকে 26/1/2024 তারিখ, সবাইরে জুম্মা মোবারক, আজকে শুক্রবারের দিন। আর আজকে হইল গিয়া আমার লাইফের প্রথম মানে দেশের বাইরে আজকে জুম্মার নামাজ আদায় করবো। আজকে নেপাল যে এটা কেন্দ্রীয় মসজিদ আছে, কেন্দ্রীয় মসজিদও আমি জুম্মার নামাজটা আদায় করবো। আর মসজিদটা আপনারা দেখানির লাগিয়ে চিন্তা ভাবনা করছি যে যতটুক দেখানি যায় আপনারা দেখাই, আশা করি আপনারা ভালো লাগবে ইনশাআল্লাহ। আছি হোটেলের সামনে, এখন আমরা ও রাস্তায় যাইবো আর কি। আমরা এখন জুম্মার নামাজ পড়বার লাগি যাইরাম, আর আমার লোকে আমার এক বাংলাদেশি ভাই আছেন, ভাই আপনারে ও মসজিদ লইয়া যাইবা। ভাই ভাই কিন্তু নেপাল আবার কারণ হয়েছে গিয়া ভাই রুশিয়ার ফাইল জমা দিয়েছেন নেপাল আইয়া, ফেব্রুয়ারির 12 তারিখ আইয়া ভাইয়ে ফাইল জমা দিয়েছেন। তো তো ভাই পাক্কা দিন ধরি আপনি কতজন হয়েছে? 73-74 দিন। আমি 10-12 দিন আপনার মিন দিন কো কইলাম আমি তার 10-12 দিন। ও হো হো বুঝছি ভাই, মানে ভাই মানে কেন আইসুন প্রায় 2.5 মাস হয়ে গেছে, আর আবার পরে তানি কেন একটা রেস্টুরেন্ট পার্ট টাইম এটা জব ঢুকছেন আর কি। তো অন্য যে জব ঢুকছেন এই জব 10-12 দিন হয়েছে আর কি, তাই না আইসুন। তো ভাই লাগে দোয়া করি ভাইয়ের মনের আশা যাতে পুরো নয়, ভাই যাতে কুরিশিয়ার বিচারা পাইন। ভাই খুব ভালো একজন মানুষ, আপনারা খুব মানে রাস্তাঘাটের বিষয়ে খুব হেল্প করছেন ভাইয়ে। আপনার মানে দেশের বাড়িটা কোন জায়গার? টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানা। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানা আপনার হোম ডিস্ট্রিক্ট। নেপালের আসলে মানে এক এক সাইড মনে হয়, যেমন ধরেন ওই যে আমরা যে থামেল দেখানো আছি এই জায়গাটার মুখে চাইলে মনে হয় যে আমরা টাকার যে পুরান টাকা আছে পুরান টাকার মানে ভিউটা যেরকম ওরকম লাগে। আর এই যে জায়গাটা এই জায়গাটা আমাদের লাগে যে মানে টাকার যে আপনার গুলশান এরিয়া যে আছে, হ্যাঁ টাকার গুলশান এরিয়ার মতন আমারটা নিউ জায়গাটা লাগে। রোডটা কিন্তু প্রচুর বিজি একটা রোড, আমরা রাস্তা পার হইবার লাগে আমরা ডুবাইছি, তার পিছিয়ে অনেক আছে আরো ফরেনার আছে। হায়াত যতদিন আছে তারপর ওনাদের মানে পরলোক গমন করেন তখন ওদের সমাধি এখানে হয়। আচ্ছা, এই জন্য কাশ্মীরটা কি তারা দুইজন মামু বাগনা, মামা বাগনা, হ্যাঁ মামা বাগনা তারা আইসিল নেপাল, তারা ইসলাম প্রচারের লাগে, আর ইসলাম প্রচারের লাগে আইয়া তারা এইখানে বেশ কিছুদিন থাকার পর তারা এই জায়গা মানে কিতা মারা গেছে, তারা ওই জায়গা মারা গেছেন, আর এখানে মসজিদ হয়েছে মাজার, হ্যাঁ এটা মাজারও আছে প্লাস মানে মাদ্রাসা আছে মাজার আছে। ও এটা হলো কাশ্মীরি মসজিদ। আচ্ছা, আর আমরা এখন ফার্স্ট টাইমে যেটা যাইমু এটা হলো নেপালের নেপালের জামে মসজিদ, মানে নেপালের কেন্দ্রীয় যে মসজিদ কেন্দ্রীয় জামে মসজিদটা, তো কেন্দ্রীয় জামে মসজিদ আমরা জুম্মার নামাজ আদায় করবো, আর আদায় করি আমরা যাইমু কাশ্মীরি মসজিদ। মানে যানজট কম, মানে যানজট হয় কিন্তু মানে সর্বোচ্চ 1-2 মিনিট মানে এইটা জাম বলতে এটা তো ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিগন্যালের মতো এগুলো এমনিতে যে জাম 1-2 ঘন্টা এরকম কোনো আমার মনে আপনি দেখেন না? না আমি দেখছি না। আপনি দেখছেন না? না আমি দেখছি। আপনি তো মানে প্রায় 1.5-2 মাস ধরে এখানে আছেন, আপনি তো আমার থেকে বেশি বলতে পারবেন। বলতে বলতে এই এই জন্য বললাম যে সর্বোচ্চ 5 মিনিট ধরে দেখেন, তাই না? যে কিছু কিছু জিনিস ভালো আছে বলছিলাম যে ব্র্যান্ডের দোকান এখান থেকে
মানে এই সাইটের লেগে সব নামি দামি যে সবগুলা হাই কোয়ালিটি, হাই কোয়ালিটির যেগুলা কেএফসি, ম্যাকডোনাল্ডস, হ্যাঁ এই পুরো হোটেল আছে এখানে, বুঝতে পারছি। পরিবেশটাই তো সুন্দর, তো অজু কর্ম করিয়া মসজিদের ভিতরে ঢুকমু গিয়া মাশাআল্লাহ প্রচুর এখানে মুসলমান মানুষ আছে, এখানে অনেক বড় একটা মসজিদ, ভিতরে দেখেন তিন তালা তো ভোর মনে নামাজ, খুব সুন্দর একটা আলহামদুলিল্লাহ। নেপাল আজকে জুম্মার নামাজ আদায় করছে, আর নেপাল যে মসজিদ যে জুম্মার নামাজটা আদায় করছে অনেক মুসল্লিও করতে পাইছি, অনেক মুসলমান উপর মানে কল্পনা করছিলাম আমি মানে একটু দূরত্ব কাশ্মীরি একটা মসজিদ আছে, মসজিদটা একটু দেখার লাগে যাইবো ওই লোক কাশ্মীরি মসজিদ, আমরা একটু মসজিদটার ভিতরে যাইবো একটু দেখার চেষ্টা করবো। মাজারটা দেখাইলাম, কাশ্মীরে মসজিদের ভিতর ব্যাপারে ভিতরে যাইতাম না, এটা বাইট সাইড, এটা পুরোটাই মাদ্রাসা না, অনেক বড় একটা মাদ্রাসা, আল্লাহর ইসলাম প্রচার করার লাগি শাহ মিসকিন মাদ্রাসা নেপাল, এত বড় একটা মাদ্রাসা আসলে মানে কল্পনা করা যায় না। আর যখন ওই যে কেন্দ্রীয় মসজিদে যখন জুম্মার নামাজ পড়ছি তখন
নামাজ শেষে হুজুরও কইছেন যে মানে তাই নোটও কইছেন যে আমরা মুসলমান, হ্যাঁ আপনারা বাচ্চা তোরে দিনে শিক্ষা দিবার লাগি, ইসলাম প্রচার করার লাগি মাদ্রাসাত ভর্তি করবা ইনশাআল্লাহ। মানে ইয়েরা জিনিস আসলে খুব ভালো লাগছে। এটা আমরা যে বাংলাদেশের যে মসজিদ হল আছে এটা আসলে খোয়া হয় না, খোয়া হয় না কারণ আমরা তো বাংলাদেশে বেশিরভাগ ওই লোক মুসলমান, হয়তো ও কারণে খোয়া হয় না। আর নেপাল, নেপালের ওইলো গিয়া প্রথম অত হয়েছে গিয়া মানে বৌদ্ধ যারা এরা ওইলো গিয়া প্রথম স্থান আছে, পরে হিন্দু, তৃতীয় স্থান হইল গিয়া আমরা হইল গিয়া মুসলমান আছে, মোটামুটি অনেক মুসলমান আছে বর্তমানে নেপাল। তো আমি আসলে আমি তেমন ইয়ে ডিটেলস আমি দিতে পারলাম না, কারণ আমি যতটুকু এখানে আওয়ার পরে আমি স্থানীয় মানুষের কাছ থেকে বুঝছি শুনছি ওটাও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আসলে পাই মানে আমি যে জুমার নামাজ সাজে পড়ছি আমরা মনে হয়েছে না যে নেপাল পড়া, মানে মানে বুঝে হয়েছে যে মানে বাংলাদেশের মাটির মানে কোন একটা মসজিদ মানে আমরা নামাজ পড়া মানে ওরকম ফিল লাগছে। মানে এত মুসল্লি সাইড তালা একটা মানে মসজিদ টোটালি ফিল আপ আছে। এরপরে আমরা তো কেন্দ্রীয় দামে মসজিদে পড়ছি, এটা বর্তমানে আমরা এখানে উপ আছি কাশ্মীরি দামে মসজিদ, এইটাও কিন্তু অনেক বড় একটা মসজিদ। এখানে অনেক মুসল্লিগুলো কিন্তু মানে জামাত আদায় করছে মাশাল্লাহ, মানে খুব মানে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। মানে যে নেপালের মতন মানে জাকাত যে এত মানে মুসলমান মুসলমান আছে আর এখানে সবচেয়ে বড় আরেকটা রেকর্ড হলো এখানে মাইকে উচ্চ মানে আজান হয় পাঁচ ওয়াক্ত যে নামাজ, নামাজের টাইমে টাইমে কিন্তু এখানে আজান হয়, এটা যে সবচাইতে বড় একটা জিনিস মানে সবচাইতে মানে ভালো লাগছে এটা। তো আজকের যে ব্লগটা যে আমরা যে যে দুইটা মসজিদও আইছি, এই মসজিদ আইবার লাগে আমার যে বড় ভাই, বড় ভাইয়ের সহযোগিতা করছে। আমরা আসলে রাস্তাঘাট তো আর এখানে জানি না, আমরা যদি হয়তো একলা আইতে হইলে এখানে অনেক সময় লাগলো না, মানুষের জিগে আইতে হইল না। বাইরে আসলে অনেক ধন্যবাদ আমরা এই সময়টুকু দেওয়ার লাগে, আর পাই লাগে সবাই দোয়া করবা, আমিও দোয়া করি ভাই যে মনের আশা লইয়া নেপাল আইসেন ক্রুশিয়ার ফাইল জমা দিয়েছেন, আল্লাহ তাইনোর মনের আশা পূরণ কথা। সবাই সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। এই জন্য যে আমরা যে প্রতিষ্ঠানে আসছি এটা একটা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, অনেক সুন্দর। এখানে একটা ছোটখাটো স্টোরিটা হলো এরকম যে কাশ্মীর থেকে দুইজন মামা ভাগিনা এখানে দিন প্রচারের উদ্দেশ্যে এখানে আসছিলেন এবং ওনাদের আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছেন ওই সময় পর্যন্ত ইসলাম প্রচার করার পরে। তো এখানে ওনাদের কবরস্থান রয়েছে এবং মাদ্রাসা কমপ্লেক্স দিনের অনেক বড় খেলপথ হয়ে এখানে এখানে আসলে আসলে মনে হয় যে আমরা ইসলামের মধ্যে আছে বা ইসলামিক কিছু কালচার এখানে আছে। পাশে আছে নেপালি জামে মসজিদ যেটাকে কেন্দ্রীয় জামে মসজিদ বলা হয়, আমরা যেটা জুম্মা নামাজ পড়লাম, জি জি, যেখানে আমরা আজকে জুম্মা নামাজ পড়লাম। অত্যন্ত ভালো লাগছে, পরিবেশ অনেক সুন্দর এবং সব কিছুই আলহামদুলিল্লাহ ঠিক আছে। এবং যে ভাই আমার সাথে সময় দিলেন এবং আমি সময় দিলাম, আল্লাহ তালার কাছে দোয়া করি ওনাকে আল্লাহ তাই হাতে তাই ইবাদত দান করুন এবং আমাকে যেন আল্লাহ ওনার আশা পুরা করে হায়াতে তাই ইবাদত হায়াতে কুলিয়া দান করেন। আমি সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটাই তো যাই হোক, ব্লগটা আশা করি আপনারা ভালো লাগবো, আর এই ব্লগটা আজকের লাগে ওখানেও শেষ, নেপালের শেষ। নেক্সটে নেপালের আর একটা ব্লগের মাঝে আপনার সাথে দেখা হইব ইনশাআল্লাহ। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।